ভালোবাসি সেই সুরের কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। নমস্কার বন্ধুরা, মাহিনা হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটা করব সেটা হলো ডিম দিয়ে লতির চচ্চড়ি। এটা ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। দেখতে হলে আমার সঙ্গে থাকুন আমি কিভাবে করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই আমি কোনো রান্নার রেসিপি ছাড়বো সেই নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি করছি এই রান্নাটা। এখানে নিয়ে রেখেছি আমি লতিগুলোকে কেটে রেখেছি, যেটা এক বান্ডিল হবে লতি, ওজন 400 গ্রামের মতো হবে। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে, আর লতির গায়ে যে একটা আস্তরণ থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়ে টুকরো করে রেখেছি। তারপরে যেটা লাগছে সেটা হলো, এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, যেটা আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর যেটা লাগছে সেটা হলো পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 খানার মতো পেঁয়াজ নিয়েছি, তারপরে এটাকে কুচিয়ে রেখেছি। লাগছে এখানে রসুন, এটা বাটলে 1 চামচ হবে। আর টমেটো কুচি, এটা একটা বড় টমেটো সেটা আমি কুচিয়ে রেখে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি। তারপরে লাগছে ধনে পাতা কুচি, আর এখানে একটা লেবু সেটা আমি টুকরো করে নিয়েছি, যেটা আমি লাস্টে দেব। যেহেতু লতি অনেক সময় আমাদের গলা চুলকাতে পারে, তো তার জন্য টকটা দিলে এটা প্রবলেমটা হবে না। আর যেটা লাগছে সেটা হলো গুঁড়ো মশলা। হলুদ নিয়েছি 1 চামচ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। চলুন তাহলে এবার শুরু করি। একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল নিয়ে সেটাকে আমি গরম করে নিয়েছি। এবারে আমি লতিগুলোকে দিয়ে দেবো। জাস্ট একবার ফুটে উঠলেই আমি এগুলোকে তুলে নেব। বেশি সিদ্ধ করব না, জাস্ট একবার ফুটে উঠবে এটাকে তুলে নেব। লতিগুলো আমি ভাপিয়ে নিয়ে তুলে রেখেছি, দেখুন গলে যায়নি, এরকমভাবেই রয়েছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। দিয়ে দেবো আমি সরষের তেল। সরষের তেল দিয়ে দিচ্ছি, 4 চামচের মতো সরষের তেল দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু ছিঁড়ে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কাটাকে। দিয়ে দিচ্ছি কালো জিরে, চাপা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আপনাদের মূল্যবান কমেন্ট আমি, যাই হোক, ভালো হোক বা খারাপ হোক, যেটাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। दिए देखो रसुन और काचा लंका पेस्ट दो मिनट धरे नाड़ाचाड़ा करते होबे एकटू लाल लाल होबे तारपरे आमी अन्यान्य मशलागुलो देबो। एकटू भाजा भाजा हये गेछे एबार आमी दिये देबो एर मध्य कुचिये राखा टमेटोटा। सामान्य एकटू नुन देबो एते करे टमेटोटा खूब ताड़ाताड़ी गले जाबे। टमेटोटा যতক্ষণ না গলছে ততক্ষণ এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। देखुन टमेटोटा गले एसेछे एबारे एर मध्ये आमी दिए देब फेटिए रखा दुटो डिम आमी नुन दिए फेटिए रेखेछि सेटाके एर मध्ये ढेले देब। एकई कड़ाइयेर मध्ये आमी करछि ग्यासेर फ्लेमटाके एकटु बाड़िए देबेन। हमारा लती चिंगड़ी माछ दिए छोटो माछ दिए इमनी सर्षे दिए नानान भावे खेये देखेछि। डिम दिए करे देखबेन आमी जेभावे करछि तो खेते खूबी भालो लागे। भात दिए खाबेन खूब भालो लागबे एटा खेते। एरम भावे डिम भुजिया आमरा जेभावे करी सेभावे डिमगुलोके एरम भावे भेंगे भेंगे नेबेन छोटो छोटो टुकरो करे। एबार सबटा एकसंगे नाड़ाचाड़ा करे निते होबे। एबार एर मध्ये दिए देब हलुद गुँड़ो शुकनो लंकार गुँड़ो और काश्मीरी लंकार गुँड़ो सबटाई ढेले दिलाम। दिए देब एर मध्य सामान्य परिमाण चीनी। चीनी दिए दिलाम स्वाद मतो हाफ चामचेर मतो दिलाम। नुन चीनी झाल एगुलो आपनादेर নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। আবারও এক মিনিট নাড়াচাড়া করতে হবে। सामान्य एक जल यूज कर গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল ইউজ করলাম। একটু মশলাটাকে ১ মিনিটের মতো কষাতে হবে। এক মিনিট ধরে নাড়াচাড়া করার পর এবার আমি ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুনটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে এবারে কষাতে হবে। এবার চেরা কাঁচা লঙ্কা আমি এর উপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখছি। মাঝে একবার উল্টে পাল্টে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। আমার এই লতির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। সবটাই আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু সাবধানে করবেন যাতে লতিগুলো একদম যাতে গলে না যায়। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার এটাকে একটু চাপা দিয়ে রাখছি। 1 মিনিটের মতো চাপা দিয়ে রাখছি। 1 মিনিট পর আমি ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। ডিম দিয়ে লতির চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে